আমাদের এই পৃথিবীতে আসারও 6.5 কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত ডাইনোসরেরা, যারা আকারে হতো বিশাল আকৃতির। আর প্রায় 18 কোটি বছর তারা এই পৃথিবী শাসন করেছিল। ডাইনোসরদের অনেক শান্ত প্রজাতিও তখন পৃথিবীতে বসবাস করত, আবার তার সাথেই বসবাস করত খুবই ভয়ঙ্কর প্রজাতিও। আর ডাইনোসরদের সব থেকে ভয়ঙ্কর প্রজাতির কথা যদি বলা হয়, তবে স্পাইনোসরাস ও টিরেক্সের কথা সবার আগে আসবে। বন্ধুরা, টিরেক্সের সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আমি আগেই বানিয়েছি, আপনি চাইলে এই ভিডিওটি দেখার পর ইন্ডিস্ক্রিন থেকে ভিডিওটি দেখতে পারবেন। তবে আজকের এই ভিডিওটিতে আমি শুধুই স্পাইনোসরাসদের ব্যাপারে কথা বলবো। তো ডাইনোসর, প্রিহিস্টোরিক প্রাণী, সায়েন্স, মহাকাশ ও বিভিন্ন দানবদের ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে এখনই আচার্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ডাইনোসরদের সময় পৃথিবীতে সবচেয়ে হিংস্র ডাইনোসর ছিল স্পাইনোসরাসেরা। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আজ পর্যন্ত যতগুলো ডাইনোসরের প্রজাতির ফসিল পাওয়া গিয়েছে, তাদের মধ্যে এই স্পাইনোসরাসেরা ছিল সবচাইতে নির্দয়, হিংস্র ও শক্তিশালী। কেননা এরা যে শুধু মাটিতেই শিকার করত তাই নয়, এরা যেমন মাটিতে রাজত্ব করে বেড়াতো, তেমনি পানিতেও ছিল এদের রাজত্ব। এরা মাটিতে শিকার করার সাথে সাথেই পানিতেও শিকার করত। পানিতে এদের শিকার করার ক্ষমতা এতটাই বেশি ছিল যে এদের সামনে দিয়ে যদি কোনো মাছ অথবা প্রাণী খুব দ্রুত চলে যাওয়ার চেষ্টাও করত, তারপরেও এরা তাদের ধরেই ফেলত। মাটি এবং পানিতে এদের যে জিনিসটি সব থেকে শক্তিশালী করে তুলত, তা হচ্ছে এদের সামনে থাকা দুটি বড় বড় পা এবং এই পায়ের বিশাল আকৃতির নখ। স্পাইনোসরাসদের থাবায় এক একটি নখ প্রায় 7 ইঞ্চ পর্যন্ত লম্বা হতো। মাটিতে শিকারের ক্ষেত্রে যদি কোনো হিংস্র প্রাণীও এদের সামনে আসতো, তাহলেও এরা নিজেদের নখের সাহায্যে এক আঁচড়েই তাদের শরীর ছিঁড়ে ফেলতে পারত। আর পানি থেকে কোনো শিকার করলে এরা সেটিকে ডাঙায় রেখে সামনের পায়ের নখ দিয়ে সেটির শরীর ছিঁড়ে ফেলত। স্পাইনোসরাসদের দৌড়ের গতি ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টা, যার কারণে কোনো প্রাণী সহজে এদের থেকে পালিয়ে বাঁচতে পারত না। এর সাথেই এদের দাঁতও হতো খুবই মজবুত। স্পাইনোসরাসদের দাঁতের আকৃতি সর্বোচ্চ 5 ইঞ্চি পর্যন্ত হতো এবং কামড়ের ওজন হতো সর্বোচ্চ 3 টন পর্যন্ত। যেই দাঁতের কামড় খেলে যে কোনো প্রাণীরাই কাবু হয়ে যেত। আর এইসব কারণেই স্পাইনোসরাসকে পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় এবং ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসর বলা হয়ে থাকে। এখানে পৃথিবীর সব থেকে বড় মাংসাশী ডাইনোসর বলার কারণ হচ্ছে, শিকারী বা হিংস্র ডাইনোসরদের মধ্যে স্পাইনোসরাসেরাই ছিল পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় এবং লম্বা ডাইনোসর। স্পাইনোসরাসেরা আকারের দিক থেকে অনেক বড় আকৃতির ছিল। এরা উচ্চতার দিক থেকে 7 মিটার বা 23 ফুট পর্যন্ত হতো, আর লম্বা এরা 11 থেকে 17 মিটার বা 40 থেকে 55 ফুট পর্যন্ত হতো। উচ্চতার দিক থেকে এরা টিরেক্সের থেকে প্রায় 7 ফুট উঁচু হতো। ওজনের দিক থেকে এরা 7,500 কেজি থেকে 20 টন পর্যন্ত হতো। এর সাথেই এদের পিঠের উপরে শক্ত হাড় দিয়ে তৈরি শিল্ড থাকত, যার জন্য এদের পিঠ অনেকটা উঁচু আকৃতির হতো। এই শিল্ডটি এদের আত্মরক্ষার ক্ষেত্রে অনেক কাজে লাগত। এর জন্য কোনো হিংস্র প্রাণী এদের পিঠের উপরে উঠে ঘাড়ে ডিরেক্ট কামড় দিতে পারত না। তাছাড়া এই শিল্ড এদের সৌন্দর্য বৃদ্ধি করত। বন্ধুরা, সর্বপ্রথম এদের জীবাশ্ম 1912 সালে ইজিপ্টে পাওয়া গিয়েছিল। আর তারপর এদের ফসিলের কার্বন ডেটিং করার পর এটি জানা গিয়েছে যে এরা আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত, আর এরাই ছিল সেই সময় এই পৃথিবীর রাজা। কিন্তু যদিও এরাই ছিল সেই সময়ের সব থেকে শক্তিশালী প্রাণী, কিন্তু এদেরও কিছু প্রতিদ্বন্দ্বী ছিল, যেমন কার্কারোডন্টোসরাস ও টিরেক্স। এদের মধ্যে কার্কারোডন্টোসরাসেরা যদিও স্পাইনোসরাসদের সাথে পেরে উঠত না, কিন্তু টিরেক্সের সাথে যদি স্পাইনোসরাসদের মারামারি হতো, তাহলে কে জিততে পারত সেটা বুঝতে আপনাকে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে হবে। কেননা এই কথা ডিরেক্টলি বলা কঠিন যে এদের মধ্যে যুদ্ধ হলে কে জিততে পারত। এই ভিডিওটিও আপনি ইন্ডিস্ক্রিনে পেয়ে যাবেন। তবে যাই হোক, সাধারণত খাবার নিয়ে স্পাইনোসরাস ও কার্কারোডন্টোসরাসদের মধ্যে লড়াই হতো। যদিও এই লড়াইয়ে স্পাইনোসরাসেরা জিতে যেত, কিন্তু তারাও গুরুতরভাবে আহত হতো। স্পাইনোসরাসেরা বেশিরভাগ সময় 2 পায়েই হাঁটত, কিন্তু এদের সামনের 2 পা মোটামুটি বড় আকৃতির হওয়ায় এরা প্রয়োজন পড়লে 4 পা ব্যবহার করেই হাঁটতে পারত। এরা মাটিতে থাকা প্রাণীদের সাথে সাথেই পানিতে থাকা মাছ ও
বিভিন্ন প্রাণীদের শিকার করত আর এরা পানির মাছদেরই বেশি শিকার করত। বন্ধুরা, এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এত বড় আর ভয়ঙ্কর হওয়ার পরেও এই স্পাইনোসরাসেরা বিলুপ্ত হলো কিভাবে? স্পাইনোসরাসেরা কিন্তু অন্যান্য ডাইনোসরদের মতো পৃথিবীর সাথে অ্যাস্টেরয়েডের সংঘর্ষের ফলে বিলুপ্ত হয়নি, বরং এদের বিলুপ্তির পিছনে আছে অন্য এক ঘটনা। এটা তো আমি আগেই বলেছি যে স্পাইনোসরাসেরা মাটিতে শিকার করার সাথে সাথে পানিতেও শিকার করত। মূলত এরা পানিতেই বেশি শিকার করত। কিন্তু আজ থেকে প্রায় 9 কোটি বছর আগে পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ হতে থাকে। এই সময় গ্লোবাল সি লেভেল বৃদ্ধি পেতে থাকে, যার কারণে যে সকল নদী নালায় স্পাইনোসরাসেরা শিকার করত সেগুলো সব সমুদ্রের মাঝে হারিয়ে যায়, যার কারণে স্পাইনোসরাসদের একটি বড় খাবারের উৎস নষ্ট হয়ে যায়। অন্যদিকে শুধুমাত্র মাটিতে খাবার খুঁজে পাওয়ার জন্য কম্পিটিশন বাড়তে থাকে। এর সাথেই মাছ খেতে না পারার কারণে স্পাইনোসরাসেরাও দুর্বল হতে শুরু করে। প্রথমত, এদের প্রায় 70% খাবারের উৎস নষ্ট হয়ে গিয়েছিল। এর সাথেই মাটিতেও শিকারের সংখ্যা কমে যাওয়ায় খাবারের অভাবে এরা ধীরে ধীরে পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে বলে দিন। ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।